নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দুর্গাপূজা মিটে গেছে এবং মিটে গেছে সমস্ত কিছুই, কিন্তু মিটে যায়নি যেটা, সেটা হচ্ছে হিসাব নেওয়া। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন, তুই টাকা দিয়েছিস, হিসাব নিবি। আজ আমরা হিসাব চাইছি, হিসাব চাইছি। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আটজন যারা মারা গেছেন তাদের মৃত্যুর হিসাব দিতেই হবে। বারংবার আমি বলেছি, আমার যদি প্রতিবেদনটা আগামী গতকালে যদি দেখে থাকেন তাহলে জানবেন, সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে প্রশাসনিক গাফিলতি কোথাও আছে। শুভেন্দু অধিকারী, অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা টুইটে এবং তার সঙ্গে তার দেওয়া তথ্য প্রমাণ অনুযায়ী একটা কথা পরিষ্কার, যে আমি সেদিন কিন্তু, অর্থাৎ গতকাল আমি একদম ঠিক কথা বলেছিলাম যে প্রশাসনিক ব্যর্থতা অবশ্যই ছিল। কারণ যে সমস্ত নিউজ পেপারের কাটিংটা শুভেন্দু অধিকারী দিয়েছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার লেখা রয়েছে যে এই যে বিসর্জন ব্যাপারে কোনো গন্ডগোল হতে পারে, ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু আশঙ্কা আগেই করা হয়েছিল। কারণ মালবাজারের এই মাল নদীতে যেভাবে ভাঙন আসতে পারে বা হরপ বান এলে পারে কি হতে পারে, এটা নিয়ে কিন্তু আগে থেকেই প্রশাসনিক সতর্কতা দেওয়া করা ছিল। এবং সে সত্ত্বেও সেখানকার যে কমিশনার আছে, যে কমিশনার কিন্তু কোনো পদক্ষেপ নেননি বলেই অভিযোগ আসছে। এবং অভিযোগ শুধু এক জায়গা থেকে আসছে না, বারংবার বিভিন্ন জায়গা থেকে আসছে। তর্পণের সময় একই প্রশ্ন উঠেছিল, একই প্রশ্ন উঠেছিল বারংবার। আপনারা দেখতে পাচ্ছেন সেই নিউজ পেপারের কাটিং যেখানে কিন্তু উল্লেখ করা আছে, এটা কবেকার দেখুন ঘটনা লেখা আছে আর ঘটনাটা ঘটেছে কবে সেটা দেখুন। এই দুটো ঘটনা মানে তারা জানতো যেখানে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু এরা কোনো কিছু ব্যবস্থা নেয়নি। শুভেন্দু অধিকারী করা এই টুইট কিন্তু হিসাব চাইছে বারবার, এবং আমরা হিসাবটা কিন্তু নিতে চাইছি। কারণ আটজনের মৃত্যু হয়েছে, 2 লাখ টাকা করে দিয়ে দিলাম, এটা হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিরোধী দলনেতা কিন্তু বারংবার একটা প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। সেটা হচ্ছে বটতুই কাণ্ডে যদি মৃতদের বাড়িতে গিয়ে টাকা দিতে পারেন, সেখানে যদি গিয়ে ক্ষতিপূরণ দিতে পারেন, তাহলে একবার কেন তিনি মালবাজারের মৃত ব্যক্তিদের কাছে গেলেন না, অর্থাৎ মৃত ব্যক্তিদের আত্মীয়দের কাছে গেলেন না কেন? প্রশ্নটা তো উঠবেই, কারণ বটতুই কাণ্ডে মারা গেলে সেখানে যেতে পারেন। আবার তার সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন তুলেছেন তিনি, অর্থাৎ শুভেন্দু অধিকারী, যে এই রাজ্যের মুর্শিদাবাদ মালদা থেকে যাওয়া শ্রমিকরা যখন অন্য রাজ্যে গিয়ে মারা যায় তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় 5 লক্ষ টাকা, আর সরকারি চাকরির ব্যবস্থা করার কথা বলা হয়, আর এদের ক্ষেত্রে মাত্র 2 লাখ টাকা এবং আহতদের ক্ষেত্রে মাত্র 50,000 টাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বারংবার এই আওয়াজটা তুলেছে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে প্রত্যেককে 5 লাখ করে দেওয়া উচিত, এবং তার সঙ্গে সঙ্গে আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত, এবং তার সঙ্গে মৃত ব্যক্তির পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া উচিত। দেখুন, এই দাবিটা কিন্তু রাজনীতিগতভাবে যদি ভাবেন আপনি তাহলে ভুল করছেন, এই দাবিটা হওয়া উচিত। কারণ আমরা দেখেছি কোথাও গিয়ে বাংলা থেকে অন্য জায়গায় গেছেন, দেখুন প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক, মৃত্যুর কোন ধর্মকে খুঁজে বের করা দরকার নেই, কিন্তু প্রশ্ন তো উঠবে। কারণ একটা মৃত্যু যেটা মুর্শিদাবাদ বা মালদার কোনো শ্রমিক যদি অন্য জায়গায় যায়, ধরুন কাশ্মীরে গিয়ে মারা গেছে, সেক্ষেত্রেও যে ক্ষতিপূরণ দেওয়া আছে, যেভাবে তাদের জন্য ব্যবস্থা করা আছে, এক্ষেত্রে কি আমরা সেটা দেখতে পাচ্ছি? কেন এই বিভেদ হবে? যদি আপনি বলেন সেকুলারিজম, তাহলে সেকুলারিজমের কোন সূত্র ধরে এই সমস্ত কিছু হয়? যদি ভাবেন তোষণবাদ, তাহলে কি ভুল হবে? তোষণবাদ কেন হবে? মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করুন বা হিন্দু ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, প্রত্যেক বাড়িতে মৃত্যু মানেই হচ্ছে তাদের বাড়ির কেউ, কারোর মায়ের কোল খালি হয়ে যাওয়া, কারোর স্ত্রীর বিধবা হওয়া। সেই বাড়ির মৃত্যুটা কিন্তু ধর্ম দিয়ে হয় না। সেই শ্রমিক যারা কাজ করতে গিয়ে অন্য রাজ্যে মারা গেছে, তখন গাফিলতির দায়টা কি বেশি নিয়ে নেয় এই রাজ্য সরকার? অথচ এক্ষেত্রে সবচেয়ে বেশি গাফিলতি হয়েছে, কারণ আমরা দেখছি পেপার কাটিং এ রয়েছে, ওখানকার সবাই অবগত ছিলেন বিষয়টা নিয়ে যে হতে পারে মালবাজারের মাল নদীর উপর। তারপরেও কি করে প্রশাসন অত ভেতরে যেতে দিল মানুষকে, এবং কেন বাঁধের সতর্কতা নেওয়া হলো না, কেনই বা খেয়াল করা হলো না যে এরকম কিছু হতে পারে, যখন বৃষ্টি হচ্ছে, যখন এরকম একটা পরিস্থিতি আছে? এই প্রশ্ন উঠবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে ব্যস্ত থাকবেন, আর মৃত্যুর মিছিল শুধুমাত্র বাংলা জুড়ে বেড়েই যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন কার্নিভালে দাঁড়িয়ে তিনি আগামী দিনে জিতে যাবেন, তাহলে ভুল করছেন। কারণ মানুষ আজ সচেতন হচ্ছে, মানুষ আজ হিসাব চাইছে, হিসাব দিতে হবে আপনাকে। আপনি হিসাব দেব না বলে এড়িয়ে যাবেন সমস্ত কিছু থেকে, এটা তো মানা যায় না। কারণ আপনাকে পলিটিক্যালি বাঁচতে হলেও বা যা কিছু করতে হলে মানুষের সামনে আসতে হবে আপনাকে।
সেই আশার জন্য কিন্তু আপনাকে উত্তর দিতেই হবে যে কেন এই গাফিলতি হলো এবং তার সঙ্গে সঙ্গে কেন এই বৈষম্য, কেন এই বৈষম্য আমরা বারবার দেখব এই রাজ্যে কেন আসবে। এই প্রশ্ন কিন্তু বারংবার উঠবে বিরোধী দলনেতার করা এই টুইটের পরিপ্রেক্ষিতে, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আপামর জনগণের উঠবে যে আপনি এবার হিসাব দিন, অনেক হলো, অনেক করলেন, শুধুমাত্র মানুষকে ভাওতা দিয়ে চপ শিল্প আর ঢপ শিল্প দিয়ে এই রাজ্য চালানো কিন্তু ভুলে যায়। সাধারণ মানুষকে বেকার যুবক যুবতীদের চোখের সামনে আপনি নিয়ে আসছেন সেই জিনিস যেটা হচ্ছে ঘুগনি মুড়ি বেচু, আর আপনার দলের নেতারা দলের লোকেরা কোটি 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 টাকা খাওয়াচ্ছে, কোথাও অপা কোথাও গোপা কোথাও ঝোপা এই করে ঝাঁপার চেষ্টা করে যাচ্ছেন, এবং রাজ্য জুড়ে শুধু টাকা টাকা উড়ছে। এই সব টাকাগুলো প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের ঘরে সাইফন হয়ে ঢুকে যাচ্ছে। কেন এটা হবে? বাংলার মানুষকে শুধু চুপ করে দেখবে? আসলে বাংলার মানুষের এক জায়গায় ভুল আছে, অধিকার 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 কোনোদিন হাত পেতে পাওয়া যায় না, অধিকার কেড়ে নিতে হয়, কারণ হাত পেতে ভিক্ষা পাওয়া যায়, অধিকার কখনো পাওয়া যায় না, অধিকার পেতে গেলে অধিকার ছিনিয়ে নিতে হয়, বাঁচার অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। ভারতবর্ষ স্বাধীন গণতান্ত্রিক দেশ আমাদের, সেই দেশে আমরা যদি অধিকার ছিনিয়ে না নিতে পারি, অধিকার যদি আমাদের বুঝে না নিতে পারি, তাহলে আমাদের বাঁচা আর নাম বাঁচা দুটোই সমান। আমি একটা কথা বুঝি আপনার পরিষ্কার করি আপনাদের, স্রোতের দিকে বা স্রোতের মানে হয়ে ভাষা সেটা একমাত্র মরা মাছ ভাসে স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে যাওয়ার ক্ষমতা রাখে জ্যান্ত মাছ। কাজে জ্যান্ত হন, প্রতিকূল পরিস্থিতি হলেও তার বিরুদ্ধে দাঁড়ান, রুখে দাঁড়ান, কারণ এরকম ভাবে অনাচার এরকম ভাবে অন্যায় সহ্য করা যায় না। আমি বলছি না আপনারা মারপিট করুন, রাস্তায় নামুন, তৃণমূল লোকেদের ধরে টানা হেঁচড়া করুন, না, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানান। যেখানে শিক্ষিত বেকার ছেলেরা যারা চাকরি পায়, যাদের যোগ্যতা ছিল, যাদের সত্যিকারের চাকরি দরকার ছিল, যারা 600 দিন চলে যাচ্ছে যেখানে বসে আছে অনশনে, তাদের পাশে যান। আমি বারংবার আপনাদের বলি তাদের পাশে যান, এবং যারা অযোগ্য ব্যক্তি আপনার এলাকায় চাকরি পেয়েছে তাদের তথ্য সামনে নিয়ে আসুন, এবং জানান যে এরা অযোগ্য ব্যক্তি তবু এরা চাকরি পেয়েছে, বাবা কাকা দাদা বা আমচা চামচা বেলচা বা চা চা যারা আছে তাদের ধরে পেয়েছে, অথবা টাকার জোরে পেয়েছে, জানান, কারণ ভবিষ্যৎ প্রজন্ম আপনার নষ্ট হবে। হাত পেতে ভিক্ষা, লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষা নেওয়ার আগে একবার ভাববেন, আপনি আজকে যেটা টাকা নিচ্ছেন 500 বা 1000 টাকা, সেটা দিয়ে আপনার ভোট কিনতে চাইছে, অর্থাৎ আপনার শক্তি যেটা ইচ্ছা শক্তি বা বুদ্ধি বোধ সেটা 500-1000 টাকায় কেড়ে নেওয়া হচ্ছে, কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেভাবে আমরা দেখেছি তেলেঙ্গানাতে একটা মদের বোতল আর মুরগি দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করে, ঠিক সেভাবে এই রাজ্যে চলে 500-1000 টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। এই টাকা আমাদের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকায় সমস্ত নেতাদের লফর চপর চড়ে, সে যে কোনো মন্ত্রী হোক বা যে কোনো নেতাই হোক, সবকিছু লফর চপর চড়ে আমাদের ট্যাক্সের টাকায়। কাজেই মাথায় রাখুন এবং অধিকার সম্বন্ধে সচেতন হন। আজ এই 8টা মৃত্যু কিন্তু দাবি তুলছে, হিসাব আপনাকে দিতেই হবে, কারণ এই রাজ্যে হিসাব না দিয়ে পার পাওয়া কোনোদিনই যায়নি। যেভাবে বাম শক্তি শেষ হয়ে গেছে, ঠিক একইভাবে তৃণমূলের এই অপশাসন এবং এই তোষণবাদের নীতি, এবং এইভাবে মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবে না দেখে শুধুমাত্র ভোটের এক একটা মাথা হিসেবে দেখা, এর জবাবও দিতে হবে আপনাকে। তৈরি থাকুন, জবাব নেবে জনতা। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে আনকাট কথা, যুক্তি সহকারে, যাকে দমানো যায় না, যাকে আটকানো যায় না, যাকে কেস দিয়েও নষ্ট করা যায় না, সেটা নামই হচ্ছে রুদ্রবার্তা। ভালো থাকুন। এরপরও যদি মনে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আপনার ইচ্ছে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এখানে কোনো সাবস্ক্রাইবার হয় না, এখানে সবাই হয় আমার আপনজন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় জয় হিন্দ।